আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আই টিপসে আপনাদের সকলকে স্বাগত। যেভাবে হবে প্রাথমিকে নিয়োগ পরীক্ষা, জুম বাংলায় এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি খুবই জরুরি, বিশেষ করে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন তাদের জন্য। আর কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিডিও চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি প্রাথমিকের সকল আপডেট তথ্য। চলুন প্রতিবেদনটি পড়া যাক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হবে 1 এপ্রিল। 5টি ধাপে এই পরীক্ষা নেওয়া হবে, তবে আগের মতো বিভাগীয় শহরে এবার পরীক্ষা হবে না। ঢাকায় কেন্দ্রীয়ভাবে এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী 1, 8, 15, 22, ও 29 এপ্রিল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে 2 শিফটে, এর মধ্যে প্রথম শিফটে সকাল 10টায় আর দ্বিতীয় শিফটে পরীক্ষা বিকাল 3টায় হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। জানা যায় সহকারী শিক্ষকের 32,577টি শূন্যপদ নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2020 সালের 20 অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে, কিন্তু করোনা মহামারীর কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এর মধ্যে অবসরজনিত কারণে আরও 10,000-এর বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে, ফলে বিজ্ঞপ্তির শূন্যপদ ও বিজ্ঞপ্তির পরে শূন্যপদ মিলিয়ে প্রায় 45,000 সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটিতে স্পষ্ট হয়েছে যে আপনাদের ঢাকায় কেন্দ্রীয়ভাবে এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা চলছে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই পরীক্ষা দিতে ঢাকায় আসতে হবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।